হ্যালো 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 পৃথিবীর ব্লক কইতাছি, হেমন আমার টাহা দেবেন না। হ্যাঁ আমি কি করতে পারি? আপনাকে বিচার দিলাম। Welcome to Naimonosan Channel. This is our first blog. আমি ব্লগার। এই ভাই আপনি কি আমার ব্লগ? তোমরা কে? আমি নাইমোনসান, এই চ্যানেলের ওনার। তুমি আরে ব্লগটা তো আমি আমার সারা ব্লগ ওপেন করছো কে? এটা আমার চ্যানেল। এটা আমার চ্যানেল। এটা আমার চ্যানেল। তুমি শোনো। এটা আমার চ্যানেল। বাই দ্য ওয়ে, দিস ইজ নাইট জামান। This is our first blog. We have just arrived on the Joshua Junction station. Today we'll show you the Joshua city. Let's enjoy. Hi. Oh, this is Naimonosan. The CEO of the channel. This channel. Hey boy. Hangover. Joshua weather ta awesome. আমরা এখন সকালে এত গরম যে বলা যাচ্ছে না। আমাদের আমাদের অবস্থা পুরো কাহিল। কাহিল মানে কি? যাই হোক, যশোরের খাবার কেমন দেখা যাক। আমরা এখন আসি দরাটানা নদীর উপরে। দরাটানা নদী দেখলে আপনারা বুঝবেন যে নদীতে কে অবস্থা। দাঁড়া দেখাই, এখন আছি দশরের দরাটানায়। এখন আমরা খাবার খেতে যাচ্ছি। ভাই আসেন আসেন, ওইভাবে ক্যামেরা ধরো। ও আচ্ছা, আমরা এখন একটা হোটেলে বসে আছি দরাটানার মধ্যে। ঠিক আছে, আমি জুয়ান একটা মাইয়া। ফাইনালি আমরা যশোর জেস গার্ডেনে চলে এসেছি। যা গরম পড়ছে আজকাল, আমরা একটা ভিউ নিই শর্টে। আপনার 50 টাকার মাধ্যমে টিকিট পেয়ে যাবেন। 40 টাকা, ও সরি, 40 টাকা।
এডিট করে দিও, ঠিক আছে? জায়গাটা বেশ সুন্দর, বাইরের পরিবেশটাও সুন্দর, হালকা হালকা বাতাস আছে। যদিও জায়গাটা অনেকটা গ্রামের মতো, তাও আপনারা এসে খুব ভালো সময় কাটাতে পারবেন। বাচ্চা মানুষ খোলা মাঠে পাইলে হয়, আর সেই প্রথমে দোন না। এইসব বাচ্চাদের ফার্মের মধ্যে আটকে রাখা ভালো। ওই দেখো বনরূপা। কি আনন্দ! তো রাস্তা মাপি তো আমরা। তুমি আসো ভাইয়া, তুমি আসো। আমাদের ভিডিও নিচে কমেন্ট করুন। পার্কের ভিতরে যাই, দেখে আসি কি কি আছে পার্কে। হবে না, হবে না, হবে না, 18 বছর হবে তারপরে হবে। আমরা এখন নাহিদ ভাই শ্বশুর বাড়ি যাবো, ওর গার্লফ্রেন্ডের নাম হচ্ছে রূপা। ওর শ্বশুর বাড়ি এইখানে আছে। আমি চিনি না, চলেন দেখি। অবশ্যই, এই যে চলে আসছি আমরা। ভাবি না, নবরূপা। হ্যাঁ রূপা, এই তো, এই যে হাউস। এটা কি ছিল? আমাদেরকে দাওয়াত করে এনে তারা মানে এটা কি আমাদেরকে দাওয়াত দিয়েছে? যে জায়গাটা আসলেই ভালো, অনেক কিছু দেখার আছে। আপনারা আপনাদের ফ্রি সময় এখানে আসতে পারবেন, তাই নাকি? যে জায়গায় সবচেয়ে মজার বিষয় বা সবচেয়ে দর্শনীয় জায়গা হচ্ছে এই ব্রিজটা, আপনাদের দেখাই। যে এখানে আসছে সে যদি এই ব্রিজটা না ওঠে, আসল ফিলিংসটাই সে পাবে না। আমরা ঘুরে দেখি। এত ভালোবাসা লাগবে না ভাই। অলিনটা নিব, দাও না ভাই, আমি অলিনটা বাসায় নিয়ে যাব। হবে না। তুমি হর কি থাবড়াইবা, মানে থাবড়াইবা তুমি? হ্যাঁ তুমি যাও কই, মনু যাও কই। প্রিয় দর্শক, আমি হিরো আলম নই, আমি আপনাদের একটা বিজ্ঞাপন দিতে আসছি। এটা বিয়ারের বিজ্ঞাপনও না, এটা ফ্লেভার ড্রিঙ্কের বিজ্ঞাপন না, এটা হলো শিয়াল পণ্ডিতের পাঠশালার বিজ্ঞাপন। আপনারা যারা যারা পড়াশুনো করতে চান না, তারা এইখানে এসে পড়াশুনো করতে পারে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। মেসোবাগ, এটা কি মেসোবাগ? কি করে এটা জ্যাঙ্গি বলে বেশি দিছে? মেসোবাগ বেড়ার থেকে দেখছি সীমান্তর পার।
আব্বা আমি গাড়ি কিনবো। আপনি বসে থাকতে টিকিটের কি প্রয়োজন? টিকিট বেচবে কে? আমি টিকিট থেকে টিকিট নিয়ে আসবো, আমি টিকিট কাটি। টিকিট কিনে নিয়েছেন স্যার? টিকিট কাটেন? কাটা কাটা কি জিনিস মানে ছেড়েন ছেড়েন। বাংলা খুলো না, বাংলা খুলো না, চুপচাপ টিকিট নিয়ে আসো। আর 18 বছরের নিচে কোনো বাচ্চারা আসতে পারবে না। বাড়িতে ফিরা খাও। আই অ্যাম 18+, টুডে ইজ মাই বার্থডে। আয় বাড়িতে ফিরা খাও। পাইয়ে গেছি মামা জিনিস, টিকিট কাটুম না, শুধু ঘুরাবো আর বরিয়াল্লা চলে যাবো, ঘুরাবো আর বরিশাল চলে যাবো। এখন আমরা হ্যাঁ রে ইন্টারভিউ নেবো, তাই কি করা যায়? ভাই ভাই আপনি কই যাইতেছিলেন? বরিয়াল্লা তো আপনি বুঝতে পারতেন, চকতা গেরাম কি অর্থে যাইতেছেন? হ্যাঁ বরিশাল যাচ্ছিলাম। আপনি না বরিয়াল্লা, বরিয়াল্লা ভাষায় কতক্ষণ? মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার ল্যাঙ্গুয়েজে কতক্ষণ? আসলে আমি বরিশালে যাচ্ছি ভাষা শেখার জন্য। ও এত কিছু তোকে আপনি বরিয়াল্লা ভাষা শিখতে যাইতেছেন, মানে মানেটা কি? এটা কম তো আমি আসলে বরিশালে নাটক দেখি, স্পেশালি মোশারফ করিমের নাটকগুলো দেখে আমি খুব ইন্সপায়ার হয়েছি। না মুই ভাবলাম আপনি আবার বরিয়াল্লা কোনো মায়ার প্রেমে হওয়ার নাই তো। হ্যাঁ শুনেছি বরিশালের পেয়ারা খুবই খেতে সুন্দর। এখন তাইলে ইনি বরিয়াল্লা পেয়ারা খাওয়ার জন্য এই বরিয়াল্লা যাইতেছেন? এটা এটা কোনো কথা হইল? এই ট্যারেন জাননি করে অত দূর যাইতেছেন পেয়ারা খাইতে? সারা বাংলাদেশে কত জায়গা আছে, আমি বরিশাল যাচ্ছি ট্রেনে করে, তো খারাপ। কিন্তু আপনি কি জানেন বরিয়াল্লার কোনো ট্রেন নাই, মানে বরিশাল্লায় ট্রেন ঢোকে না? আপনি কেমন যশোর শহরে এরকম সুন্দর একটা নিরিবিলি পরিবেশ থাকতে পারে যে গ্রেনে না আসলে এটা বোঝা যেত না। শুন সত্যি ছায়া নিরিবি শান্তর মতো না না না, এটা হতে পারে না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমি আসতেছি, আমি এখনই সুইসাইড করবো। কিছু মানুষের জীবন পথ যদি না শেষ তবে কেমন হতো তুমি বলো তো? বলতে পারবো না, আমার পটি যাবি, আমি পটি করতে যাবো এখন। সো ভিউয়ার্স, আমাদের ব্লগ ওয়ান জেস গার্ডেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু আমাদের এটা প্রথম ব্লগ, তবে হ্যাঁ যশোর শহরের মধ্যে জেস গার্ডেন জায়গাটা খুবই ভালো, নিরিবিলি শান্ত পরিবেশে আপনারা খুবই সুন্দর একটি সময় কাটাতে পারবেন আপনাদের পরিবার বন্ধু পরিজন সকলের সাথে। হ্যালো ভিউয়ার্স, আমরা এত সময় জেস গার্ডেন পার্কে অনেক মজা করছি। ক্যামেরা ফেস দেখাবো না নাকি? আমার চ্যানেল, সবাই আমার ফেসই আছে, চ্যানেলটা ওর, ক্যামেরাটা ওর, বাট ব্লগারটা কিন্তু আমি, বুঝছেন? আমিও আসি ব্লগে, ব্লগে আমি আসি, ভুলে যান না। এই যে ইনিও একজন আছেন, না এরা আমাদের ব্লগে আসবে, সমস্যা নেই। আমরা আজকে অনেক মজা করছি, নিজেরা প্রচুর মজা করছি, তার কিছু কিছু ফানি ক্লিপস আপনারা দেখতে দেখছেন অবশ্যই। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে মতামত জানাবেন, এবং যে জিনিসটা করবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। আর ওই যে লাল লাল লেখা আছে সাবস্ক্রাইব, ওটা করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। আর আমাদের এটা ফার্স্ট ব্লগ ছিল, সো অতটা ভালো করতে পারি নাই, বাট আপনাদের সাপোর্ট পাইলে আমরা নেক্সটে আরও অনেক ভালো ভালো ব্লগ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। গার্ডেন জেস গার্ডেন থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি খুলনার উদ্দেশ্যে।